আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা ফ্রিল্যান্সিং নিয়ে, সেই অভিজ্ঞতাটুকু শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা বানানো। আমি আলাদা করে কোনো টেকনিক্যাল টার্মে যাব না। আমরা যখনই কোনো ফ্রিল্যান্সিং ব্যাপার স্যাপার নিয়ে কথা শুনি, তখনই আমরা চিন্তা করি যে কম্পিউটার নিয়ে খুব জটিল কোনো স্কিল নিয়ে জটিল কোনো সমস্যা সমাধান করে দেয়া। বাট ব্যাপারটা আমরা যদি আমাদের বাস্তব জীবনের স্বাভাবিক কিছু ঘটনার সাথে মিল নিয়ে দেখি, তাহলে ফ্রিল্যান্সিং কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনেও ঘটে। সবার বাড়িতেই প্রায় ইলেকট্রিক্যাল কোনো সমস্যা হয়। আপনি যখন সমাধান করার জন্য একজন ইলেকট্রিক মিস্ত্রি অথবা ইলেকট্রিক টেকনিশিয়ানকে ডাক দেন, ব্যাপারটাই কিন্তু মূলত ফ্রিল্যান্সিং টার্মের সাথে জড়িত। আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফ্রিল্যান্সিংয়ে যে ধরনের টার্ম আছে, এই ইন্টারনেট জগতে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম টার্ম আছে। আমরা যেমন মার্কেট প্লেসের ধারণার সাথে যদি পরিচিত হতে চাই, তাহলে যারা শহরে বাড়ি, আমি নিজে দেখেছি রাজশাহী শহরে বেশ কিছু পয়েন্টে সকালবেলা, একদম সকালবেলা যখন মর্নিং ওয়াকে যাবেন, দেখবেন কিছু মানুষ কোদাল নিয়ে, ডালি নিয়ে, ঝুড়ি নিয়ে, বা কেউ কেউ আবার পেইন্টিং করার জন্য ব্রাশ নিয়ে, বালতি নিয়ে এসে বসে থাকে একটা জায়গায়। এবং যাদের এরকম ধরনের মানুষকে দরকার লাগে, তারা সেসব জায়গায় যায় সকালবেলা এবং তাদেরকে দরদাম করে সারাদিনের জন্য বা একদিন দুই দিন বা এক সপ্তাহের জন্য নিয়ে আসে। আমি এরকম একটা লোককে নিয়ে আসছিলাম আমার বাড়ির আশেপাশে পরিষ্কার করার জন্য। তো সেখান থেকে আমার অভিজ্ঞতাটা হয়েছে মার্কেট প্লেস সম্পর্কে। এই মার্কেট প্লেসটা কিন্তু আমাদের ইন্টারনেটে যে মার্কেট প্লেস, এর সাথে কিন্তু একদম একই রকম। এই মার্কেট প্লেসটা ওপেন থাকে, বেশ কিছু জায়গায় আমাদের গ্রামের দিকে যেটা হয় সেটা হচ্ছে হাট থাকে, সেখানে কিছু কমিশন দেওয়া লাগে। ইন্টারনেট মার্কেট প্লেসের ক্ষেত্রেও ঠিক একই রকম, কমিশন বেজ কিছু মার্কেট প্লেস আছে। ফ্রিল্যান্সিংয়ের কিছু সুবিধা তো আছে, যেহেতু প্ল্যাটফর্মটা ভিন্ন, সবাইকে আপনার মতোই হতে হবে এরকম না, আপনার মন মতো কাজও আপনাকে খুঁজে নিতে হয়। ব্যাপারটা অনেকটা সিনেমা নাটকের অভিনেতাদের মতো, অভিনয় যারা করে তারা কিন্তু মূলত ফ্রিল্যান্সার, তাদেরকে মান্থলি কেউ বেতন দেয় না, তারা একটা প্রজেক্ট নেই। প্রজেক্ট বলতে একটা সিনেমা, একটা নাটক বা একটা প্যাকেজ নাটকের সাথে তারা চুক্তিবদ্ধ হয় এবং সেটা কমপ্লিট করার পর তারা টাকা পায়। এখানে তো অবশ্যই কিছু সিকিউরিটি ইস্যু আছে, সোশ্যাল সিকিউরিটি, এছাড়াও কিছু নেগেটিভ ব্যাপার স্যাপারও আছে। এসব কিছু মিলায় ফ্রিল্যান্সিং লাইফটা কিন্তু আমাদের জীবনের, আমাদের বাস্তব জীবনের যে কার্যক্রমের সাথে জড়িত, ফ্রিল্যান্সিংয়ের টেকনিক্যাল ব্যাপারটাও ঠিক এরকমই জড়িত।